আসসালামু আলাইকুম, আমার নাম তারেক হোসেন। আমরা আসছি নোয়াখালী থেকে। আমার স্ত্রী স্বপ্না, গত 3 বছর ধরে কোমরের সমস্যা, আপনার কোমরের থেকে পুরা পিঠেই হয়ে গেছে সমস্যাগুলো, ধীরে ধীরে বাড়তেছিল। আমরা বিভিন্ন দিকে ডাক্তার দেখাইছি, ট্রিটমেন্ট করাইছি, ওরকম ট্রিটমেন্ট পাই না। এখানে আলহামদুলিল্লাহ ইসা যে ভালো ট্রিটমেন্ট পাইছি, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। আজকে 10-15 দিন আমরা ভর্তি ছিলাম, যে যে ট্রিটমেন্ট পাইছি আলহামদুলিল্লাহ ভালো পাইছি, ওই ট্রিটমেন্টের উপর আমরা অনেকটাই সুস্থ আছি। কেমন করতে দেখতাম, মানে আপনার অনেক মানে বলার বাইরে, মানে আমার যতটুকু ক্যাপাসিটি ছিল, আমি যত যত জায়গায় যাওয়ার ছিলাম আমি গেছি আলহামদুলিল্লাহ। তারপর মানে আমার সহ্য হতো না আরকি, যার কান্নাকাটি দেখে আর কষ্ট দেখে আর কি। পরে এখানে ইউটিউবে দেখে পরে আসছি, এখানে এখানে দেখাইছি সাড়ে মানে 2 বছর উপরে গেছে, যে এই পর্যন্ত এই সমস্যার জন্য 5-6 জন ডাক্তার দেখাইছি। ওই ডাক্তারটা বলছিল আপনার যে ঢাকায় আরেক জায়গায় দেখাইছিলাম, বলছিল যে কোমরে হাড্ডি ফাঁক হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, এরকম কিছুটা বলছিল। তা আমরা যা বলতাম আমরা তাই হয়তো মেনে নিতাম, আর মেডিসিন নিয়ে চলে আসতাম আর কি। আমি দামানো পুকুর খাইতাম না, হয়তো কয়েকদিন ওষুধ খাইতাম, ক্ষণিকের জন্য ভালো হয়ে যেত, তারপর আবার একটু বসলে, তারপর আবার ব্যথা পারতো, অনেকক্ষণ দাঁড়াতে পারতাম না, বসতে পারতাম না, অনেকক্ষণ শুয়ে থাকতে পারতাম না। ওটা তো অনেক কষ্টের জীবন, এটা মানে বলার বাহিরে ব্যথার জীবন, যা তো কষ্ট যার হয় সেই বুঝে। হ্যাঁ, এই ব্যথা নিয়ে অনেক কান্নাই করছি, বাচ্চা বলা বাঞ্জের হাউমাউ করে কান্দে, এই ব্যথা নিয়ে অনেক কষ্ট পাইছি, অনেক ভুগতেছি। এখন আলহামদুলিল্লাহ কয়েকদিন আসছি, আলহামদুলিল্লাহ ভালোই আছে। মানে আমরা দেখি আমার রাত্রে বেশিরভাগ একটু মানে ব্যথা দেওয়ার কি, রাত্রে বেশি উঠে একটু হাঁটলে বা একটু বসলে একটু ভালো লাগে, কিন্তু দীর্ঘ সময় বসতে পারতাম না। বাচ্চা আছে 7 মাস বয়স, ওকে আমি কোলে নিতে মানে অনেক কষ্ট হয়, 1 ঘন্টা কোলে নিতে পারতাম না, পিঠের ব্যথা কোমর ব্যথা উঠে একটু, খাইতে গেল ব্যথা উঠে, এখন কি করবো, কষ্ট তো সহ্য করে বাচ্চা খাওয়া লাগবো না। ওরা মানে খারাপ লাগতো, বেশি খারাপ লাগতো আমার হাজবেন্ডের কাছেই, মানে ও আমার ওই ব্যথাটা সহ্য করতে পারতো না, যে যেখানে নিয়ে যেতে বলতো ওখানেই নিচ্ছে, অনেক টাকা খরচ হয়েছে আমার পিছনে, মানে এটা বলার কোনো আমার বাসাই নেই। মানে ওর মানে ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, আমাদের টাকা পয়সা অনেক মানে অনেক কষ্ট করছে আমার জন্য। আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে যে দীর্ঘ অনেকদিন পর তার কাছ থেকে যে শুনতেছি যে তার ব্যথাটা অনেকটাই মানে তার কাছে অনেক ভালো লাগতেছে, এটা শুনে আমার কাছে অনেক ভালো লাগতেছে। যে অবশ্যই আলহামদুলিল্লাহ যেন এখন যে অবস্থা আছে, এই ব্যথাটা না ফিরে না আসে, এইটাই সবার কাছে দোয়া চাইতেছি, সবাই দোয়া করবেন। নাকি স্যারকে আমি যখন বললাম স্যার আমি সুস্থ হয়ে গেছি, স্যার অনেকটা খুশি হয়েছে, এখন ওষুধ দিয়ে দিতে বাড়িতে নিয়ে ওষুধ খাওয়ার জন্য নিয়ম কানুন ভালো মন্দ সবকিছু বলে দিছে, কিভাবে মেনে নিয়ম মেনে চলতে হবে, নিয়ম মেনে চললে ভালো হবো, তো কোনো ভাষাই নাই আলহামদুলিল্লাহ। স্যার স্যার বলছে, কিন্তু আমি ধন্যবাদ জানাতেছি আপুরে, আপু আমার জন্য অনেক কষ্ট করছে, আপু আমার জন্য অনেক কষ্ট, মানে এটা আপুরে বললে ভাষাটা বুঝতে পারবো না। স্যারের উপর অনেক খুশি, স্যারকে অনেক ধন্যবাদ। যে সারের সন্তান তো আমি একদিন ইউটিউবে দেখছি, অনেকেই দেখছি, অনেক ডাক্তারের ইয়ে দেখছি, তো একদিন দেখতে দেখতে হয়তো এই সারের ইয়েটা আমার সামনে পড়ছিল ভিডিওটা, একটা ভিডিও করার পর আমি সম্পূর্ণ ভিডিওগুলো দেখছি। অনেকদিন ধরেই দেখলাম যে সারের চিকিৎসার কন্ডিশন গুলা এবং কি সারের যেই পরামর্শ গুলা দিতেছেন ইউটিউবে ভিডিও করে, ওগুলা দেখার পর আমার কাছে খুব ভালোই লাগছে। পরে নিজে চিন্তা ভাবনা করলাম যে সারের যে কথাবার্তা গুলো আমাদের রোগের সাথে কথাবার্তা গুলো একবারে মিলে গেছে, তো সেই হিসাবে ওর উপরে ডিফেন্ড করে চলে আসলাম এখানে, মানে আর দেরি করি নাই। স্যারকে বিশ্বাস করছি এরকম ভাবে যে কোন ডাক্তার চায় না যে তার রোগীর কোনো ক্ষতি হোক, হয়তো স্যারের মেয়েদের চিকিৎসা, স্যারের চিকিৎসা ভালো হইব দিয়ে স্যারেরটা ভিডিও দিয়ে সারছে, এই জন্য আমরা ওই ভরসার উপরে আসছি, উপরে আল্লাহ আসছে। এটি যারা এখনো ওনার সন্ধান পান না, আর যারা পান অবশ্যই তারা যোগাযোগ করবেন, এখানে অনেক ভালো চিকিৎসা, তারা একবার চিকিৎসা নিয়ে দেখো। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।